প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ ভারতের নোয়েল দিল্লিতে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা বারোটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী একান্ত বৈঠকের পর দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী রেবারের সফরে নয় থেকে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা আলোচনা হতে পারে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেবেন হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী ভোজসভাতেও যোগ দেবেন শেখ হাসিনা বিকেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার সরকার গঠনের পর ভারতে কোন সরকার প্রধানের এটি প্রথম রাষ্ট্রীয় সফর আর দুই সপ্তাহের ব্যবধানে এটি তার দ্বিতীয় সফর দুই দিনের সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা